নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/3/2024-এ পশ্চিমবঙ্গের লোকসভা ভোট 2024-এ যে বিভিন্ন মানে যে ফর্ম পূরণ করতে হয় প্রিজাইডিং অফিসারদের, সেই ফর্ম হিসেবে 17C ফর্ম 17C পূরণ করতে হয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট অফ ভোট রেকর্ড, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই জমা নেবে। এই ভোট রেকর্ড 17C-টা আপনার যতজন পোলিং এজেন্ট প্রত্যেকে এক কপি করে দিতে হবে, এবং তাছাড়াও এক্সট্রা দুটো বা তিনটে করে রাখতে হবে। তো সেই প্রিজাইডিং অফিসারের এই অফিসার এই 17C যে ফর্ম, সেটা কীভাবে পূরণ করবেন, আসুন সেই আপডেট আমরা একটু দেখে নিই। এটা খুবই গুরুত্বপূর্ণ ফর্ম, দেখুন ভোটিং মেশিনে অ্যাকাউন্ট অফ ভোট রেকর্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ 17C ফর্ম। এটা পূরণ করবেন কীভাবে দেখুন, প্রথমে আছে ইলেকশন টু হাউস অফ দ্য পিপিল। ইলেকশন যেহেতু এটা হচ্ছে পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির আন্ডারে রয়েছে, মানে যেহেতু লোকসভা ভোট, সেই জন্য তাহলে ইলেকশন ফর্ম যে লোকসভার আন্ডারে আপনার ডিউটি পড়েছে তার নম্বর এবং নামটা দেবেন পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি। তারপর হচ্ছে পোলিং স্টেশনের নম্বর ও নামটা দেবেন। তারপর মেশিন আপনার ওই বুথে কোন কন্ট্রোল ইউনিট ব্যবহার হয়েছে তার সিরিয়াল নাম্বার দেবেন, ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার দেবেন এবং ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার দেবেন ভালো করে। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখুন টোটাল নাম্বার অফ ইলেক্টর, অর্থাৎ আপনার পোলিং স্টেশনে কতজন ভোটার হচ্ছে রয়েছে, মানে একদম মার্ক কপি অনুযায়ী ধরুন 950 জন রয়েছে, আবার দুজন EDC ভোট দিয়েছে, তাহলে 950+2 করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার, নাহলে আপনার যেটা আসবে সেটাই থাকবে। টোটাল নাম্বার অফ ভোটার এন্টার রেজিস্টার 17A, যে ভোটার রেজিস্টার যেখানে ভোটাররা সিগনেচার করে বা থাম ইমপ্রেশন দেয়, তো সেখানে কতজনের এন্ট্রি আছে, 809 জনের এন্ট্রি আছে, দেখতে পাচ্ছেন 809 জনের এন্ট্রি করা এন্ট্রি হয়েছে। নাম্বার অফ ভোট ডিসাইড নট রেকর্ড, অর্থাৎ ভোট দেবে না, এই রুল 49-0 অনুযায়ী ও অনুযায়ী একজন ভোট দেয়নি, একজনকে ভোট দিতে দেওয়া হয়নি 49M অনুযায়ী, নাহলে এটা জিরো হবে যদি না থাকে কিছু। টেস্ট ভোট 49MA অনুযায়ী টেস্ট ভোট দেওয়ার পারমিশন দেওয়া রিকোয়ার্ড হয়েছে, ডিডাক্ট হয়েছে টেস্ট ভোটের জন্য, একটা টেস্ট ভোট দেওয়া হয়েছে সেটা মাইনাস হবে, 0-1 একটা আছে। টোটাল নাম্বার অফ টেস্ট ভোট ডিডাক্ট একটা মাইনাস হবে যেহেতু টেস্ট ভোট দেওয়া হয়েছে একটা, এবং সিরিয়াল নম্বর, তার সিরিয়াল নম্বর যে টেস্ট ভোট দিয়েছেন তার সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে 77। আচ্ছা টেস্ট ভোট কখন হয় আপনারা জানেন, যে যদি মেশিনে যে ধরুন কন্ট্রোল ইউনিট অনুযায়ী যে ধরুন একজন ব্যালট ইউনিটে ভোট দিল, দিয়ে ভিভিপ্যাটে দেখা যাচ্ছে যে তিনি যে সিম্বলে ভোট দিয়েছেন, যে পার্টিকে ভোট দিয়েছেন সেই পার্টির, সেটা দেখাচ্ছে না অন্য দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার সে টেস্ট ভোট একটা পারমিশন নিয়ে বিভিন্নভাবে টেস্ট ভোট করতে পারে, সেক্ষেত্রে টেস্ট ভোটটা মাইনাস হবে টোটাল ভোটের থেকে, মেশিনে কিন্তু ওটা কাউন্ট হবে, দিয়ে পরে মাইনাস হবে। তো যাই হোক, নাহলে জিরো করবেন, কিছু করার দরকার। তারপর ক্যান্ডিডেট হোল টেস্ট ভোট কাস্ট, কত নম্বর সিরিয়াল টেস্ট ভোটে দেওয়া হয়েছে, দেখুন ক্যান্ডিডেট হোম টেস্ট ভোট দিতে দেওয়া হয়েছে, নোটাতে টেস্ট ভোট দেওয়া হয়েছে একটা নম্বর অফ ভোট 1, তাহলে টোটাল ভোট 98টার মধ্যে 809টার ভোটার রেজিস্টারে এন্ট্রি হয়েছে, 809টার মধ্যে হচ্ছে একটা হচ্ছে দুজন, একজন ভোট দেয়নি, একজনকে ভোট দিতে দেওয়া হয়নি, দুজন মাইনাস হয়ে গেল, এবং তারপর আবার একজন নোটা টেস্ট ভোট দিয়েছে ওইটা মাইনাস হয়ে গেল, এগুলো সব দিয়ে। তারপরে দেখুন এটা রয়েছে যেটা টোটাল মেশিনে কটা ভোট রয়েছে, 807টা ভোট রয়েছে, 807টা কেন হচ্ছে দেখুন, 900 রেজিস্টার অনুযায়ী 809টা হয়েছে, এর মধ্যে দুটো তো EDC ভোট আছে, তার মানে 807টা মেশিনের ভোট দেখাবে, সেটাই দেওয়া রয়েছে। এটা হলো নেক্সট হচ্ছে এখানে দেখুন এটা রয়েছে যে হোয়েদার নাম্বার অফ ভোট অ্যাসাইন্ড আইটেম 6, 6 নম্বর যে ভোট মেশিনে যে ভোট, সেটা টোটাল ভোট অফ দ্য অ্যাসাইন 2 মাইনাস নাম্বার অফ আইটেম 2, আইটেম 2 যেটা রয়েছে টোটাল মানে রেজিস্টার ভোটার 17A-তে যেটা রয়েছে, এবং নট রেকর্ড যে 3 আইটেম যেটা রয়েছে, অর্থাৎ 2-3, 2-3-4 যেটা রয়েছে, তো সেটা সব ঠিকঠাক আছে কি না, বিয়োগ করে যেটা আছে সেটা ঠিকঠাক আছে কি না, এটা কোনো রকম ডিসক্রিপেন্সি নেই, সব ঠিকঠাক আছে, ইয়েস এখানে নো ডিসক্রিপেন্সি এটা বলে দেবেন, তাহলে নো ডিসক্রিপেন্সি মানে কোনো রকম ভুলভাল নেই, সব ঠিকঠাকই আছে।
তারপর হচ্ছে নাম্বার অফ ভোট হোম টেন্ডার ব্যালট পেপারে, টেন্ডার ব্যালটে কজন দিয়েছে, দুজন যদি দেয় দুই লিখবেন, নাহলে নীল লিখে দেবেন বা জিরো জিরো করে দেবেন, নীল করে দেবেন। টেন্ডার ব্যালট পেপারে দিলে ইউজ টেন্ডার ব্যালটের হিসাবটা দিতে হবে। এখানে টোটাল 20টা দেওয়া হয়েছে, কত থেকে কত সিরিয়াল নাম্বার ইস্যু করা হয়েছে, কত নম্বরটা টোটাল কটা দেওয়া হয়েছে ইস্যু, কটা রিটার্ন করা হয়েছে, এটা দিতে হবে, লিখতে হবে। তারপর 10 নম্বরের পেপার সিল, অ্যাকাউন্ট অফ পেপার সিল রয়েছে, আর তার ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ পোলিং এজেন্ট, পোলিং এজেন্টের সিগনেচারের ঘর রয়েছে দেখতে পাচ্ছেন, পোলিং এজেন্টদের সিগনেচার 1 2 3 4 5 ডান থেকে 6 পর্যন্ত। এখানে পোলিং এজেন্টদের নাম লিখবে, সিগনেচার করবে, ব্র্যাকেটে যে পার্টি সে পার্টির নাম দিয়ে দেবে। তারপরে এখানে দেখুন যে পেপার সিল অ্যাকাউন্ট, যেটা পেপার সিলের পেপার সিল সাপ্লাই করা হয়েছে, ধরুন দুটো সিরিয়াল নাম্বার এত থেকে এত সেটা লিখতে হবে, ইউজ করা হয়েছে কটা, একটা হলে একটা, নাহলে দুটো হলে দুটো, কত থেকে কত সিরিয়াল নাম্বার ইউজ করা হয়েছে, আনইউজড যদি থাকে সে কটা দেওয়া হয়েছে তো কত সিটে কত, নাহলে নীল লিখতে হবে, ড্যামেজ হলে সেটা দিতে হবে, নাহলে নীল লিখে দিতে হবে, ডেট দেবেন, প্লেস দেবেন, এখানে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন, অবশ্যই ডিস্ট্রিকমেন্ট মার্ক দেবেন। আর নিচে রেজাল্টের দিন এই নিচের অংশটা রেজাল্টে যারা যে সমস্ত কাউন্টিং সুপারভাইজার আছে তারা এই কাজটা করবে, এটা কাজের কিছু করার দরকার নেই। তো এই হচ্ছে 17C হচ্ছে পূরণ করার পদ্ধতি, এটা আমি শেয়ার করলাম। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই হিসাবটা কিন্তু ঠিকঠাক মেলাতে হবে, ভালো করে দেখুন, মানে আপনার মেশিনে যে কটা ভোট পড়েছে সেটা যেন 17-এর সাপেক্ষে মেলে, কতজনকে ভোট দেওয়া হয়েছে, দিতে দেওয়া হয়েছে, মাইনাস হয়েছে, সব মাইনাস টাইনাস করে, যেমন মেশিনে যে 807টা ভোট রয়েছে সেটা যেন রেজিস্টার অনুযায়ী হচ্ছে মাইনাস টাইনাস করে যেমন সেম হয়, এটা কিন্তু ঠিক করে দেখতে হবে। তো যাই হোক, আপডেট আমি শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।